নাহমাদ হু আনুসল্লা আলা রাসুল হিল করিম এবার আলোচনা ফিতরা সম্পর্কে আপনাদের প্রশ্নের জবাব মোটামুটি কয়েকটি বিষয় আমরা যদি জানতে পারি তাহলে ফিতরা সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে এক নম্বর ফিতরা বা জাকাতুল ফিতরের পরিচয় কি? দুই নম্বর ফিতরা আমরা কেন দেব তিন নম্বর ফিতরা কাকে দেব ফিতরা কারা দেবে ফিতরা কখন দেব ফিতরা কি দিয়ে দেব। ফিতরা আমরা কীভাবে হিসাব করব এবং কি পরিমাণ দেব আলহামদুলিল্লাহ এ কয়েকটি বিষয় পরিষ্কার হলেই আশা করছি যে ফিতরা সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে ফিতরা আরবি শব্দ বাংলা অর্থ হলো রোজা ভঙ্গ করা ইফতারের মাধ্যমেও আমরা রোজা ভঙ্গ করি পবিত্র ঈদুল উল দিন এটাকে ঈদুল উল এ কারণে বলা হয় রোজা ভঙ্গ করার আনন্দ আমরা যে এক মাস দিনে খেতে পারিনি শিয়ামের মাস অতিক্রম করার পরে ঈদের দিন আমরা দিনে খাবারের অনুমতি লাভ করেছি এটাই হলো ফিতরা আমরা রোজা ভঙ্গ করেছি ঈদুল ফিতর তো এই রোজা ভঙ্গ করার যেই বিশেষ দান গরিব মিসকিন অসহায়কে রোজা ভঙ্গ করার স্বরূপ যে বিশেষ দান আমরা দিয়ে থাকি এটাই হলো সাদাকাতুল ফিতর বা ফিতরা জাকাত হলো অর্থনীতিকে বাধ যেটা আমরা অর্থের মাধ্যমে আদায় করি আর ফিতরাটা হলো ব্যক্তির পক্ষ থেকে আদায় করতে হয় ফিতরা আমরা কেন দেব যেহেতু এটা নবী সাল্লা আলাইসাল্লাম ফরজ করেছেন অথবা ওয়াজিব বলেছেন কোনো কোনো ইমামের নিকটে এটা ফরজ কোনো কোনো ইমামের নিকটে এটা ওয়াজিব ওয়াজিব এবং ফরজ মানি বাধ্যতামূলক ওয়াজিব হলেও বাধ্যতামূলক ফরজ হলেও বাধ্যতামূলক এই আলোচনায় আমরা সকল ইমামদের মতভেদগুলো আলোচনা করব না তাতে বিষয়টি বুঝতে আপনাদের জন্য জটিল হবে যারা এই বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে চায় তারাই কেবল বিভিন্ন মতভেদ সহ বিষয়টি কেতাবাদী থেকে আপনারা জেনে নেবেন প্রিয় ভাইসব ফেতরা হল জাকাতোর নফুস আমাদের নফসের জাকাত আমাদের দেহ মাহের রমাজানে যে খারাপ কাজগুলি করেছে আল্লাহনবী সাল্লা সাল্লামের মানে জাবানের ভাষায় যে ফিতরাটা আল্লাহ তালা কেন ফরজ করেছেন নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে ফরাজা রাসুল আলা সাল্লাই সালাম সদাকাত ফিত্রে তোহরাতানল্লী সোয়েমে লাগবে আর রাফাস এই যে সোয়েম মানে রোজাদার রমজান মাসে যে ফায়েশা কথা বলেছে ফায়েশা কাজ করেছে এটার কাফফারা স্বরূপ এটার সংশোধনী স্বরূপ আল্লাহ তালা সাদকায় ফিতির ফরজ করাইছেন তার নবীর মাধ্যমে কোন কোন ইমাম বলেছেন যে যেহেতু নামাজে ভুল ত্রুটি হলে সাহু সেজদার মাধ্যমে নামাজ সহি করা হয় ঠিক জাকাতুল ফিতরটা হলো এটা রমজানের সাহু সেজদার মতো তো রমজানে তো আর সাহু সেজদা নাই এটা হলো রমজানের ভুল ত্রুটি সংশোধন করার জন্য আল্লাহ তালার রহমত পাওয়ার উসিলা এটা কেন তোরমাতান লিলমা সাকিন ইসলাম এত সুন্দর শুধু নিজেরা নিজেরাই শান্তি চায় না ইসলাম গরিব দুঃখী অসহায়দের ঘরেও প্রশান্তি পৌঁছে দিতে যায় পবিত্র ঈদের দিনে আল্লাহর গোলামেরা সকল শ্রেণীর গোলামেরাও যেন প্রশান্তি পায় এই জন্যই জাকাত আল্লাহ তালা জাকাতুল ফিতের যেটা সাদাকাতুল ফিতের আল্লাহ তালা ওয়াজিব করেছেন ফরজ করেছেন এটা আমরা কখন আদায় করব। নবী সাল্লাম বলছেন ফামান আদ্দাহা কাবলা সলাতে ফাইয়া জাকাতুন মকবুলা অমান আদ্দাহ বাদা সলাত এফাইয়া সদাকাত ভাইসব আল্লাহর নবী বলেছেন যে যারা ঈদের নামাজে যাওয়ার আগেই এটা আদায় করবে তাদেরটাই সৎকায় ফেতর হবে আর ঈদের নামাজের পরে যেটা আদায় করবে সেটা সাধারণ দান হয়ে যাবে তাহলে ঈদের আগে আদায় করে দিতে হবে যেন ঈদের বাজার করা ঈদের জন্য একটু কেনাকাটা করা এটা যেন গরিব অসহায়রা করতে পারে ঈদের দু একদিন আগে থেকেই ফেতরা দেওয়া শুরু করা যেতে পারে তবে একেবারে বেশি আগে দেওয়া উচিত নয় যেন বান্দারা ঈদকে কেন্দ্র করে একটু আনন্দ পায় ঈদকে কেন্দ্র করে যেন একটু বাজারঘাট করতে পারে এই জন্য ঈদের দু একদিন আগে থেকে দেওয়া যেতে পারে তবে অবশ্যই ঈদের নামাজের আগে সকল ফেতরা যেন আদায় হয়ে যায় কোনো কারণে আপনার গরিব আত্মীয় স্বজন যাদেরকে দেবেন তারা যদি আপনার এলাকার বাহিরে অনেক দূরে থাকে সরয় অজোরে তাহলে তাদেরকে দেরি করে পৌঁছানো যেতে পারে তবে অবশ্যই ঈদের আগে আপনি ফেতরার টাকাটা হিসাব করে আলাদা করে রেখে দেবেন এবং তাদের কাছে যত দ্রুত সম্ভব টাকাটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন এটা একটা অর্থনৈতিক দায়িত্ব গরিবের প্রতি আমাদের এবং আল্লাহ সন্তুষ্টিচিত্তেটা আমরা আদায় করব। এটা আমরা কিভাবে হিসাব করব দেখুন জাকাত হিসাব করে আমরা সাড়ে সাততরা স্বর্ণ অথবা সাড়ে বা অন্য রূপাকে নিসাব ধরে এটা হিসাব করব আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে মাথা পিছু সদস্য হিসাবে যেমন কারো পরিবারে যদি ছয়জন সদস্য হয় চাকর চাকরা নিয়েও যদি থাকে আগে তো দাস দাসে ছিল যাদেরকে কিনে আনতাম বাজার থেকে কিনে আনা হতো তো এখনও যদি কেউ কন্টিনিউ দাসদাসী নিজেরা রাখেন একেবারে বাঁধা ধরা যারা একেবারেই চব্বিশ ঘন্টার জন্য রাখেন তারা দাসদাসীর ফিতরাটাও হিসাব করবেন তো তাহলে ঈদের দিন শোভে সাদেকের আগে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে তারও হিসাব করবেন তো তাহলে ছয়জন থাকলে ছয়জনের পক্ষ থেকে মাথা পিছু হিসাব করব সাতজন থাকলে সাতজনের পক্ষ থেকে দশজন হলে অর্থাৎ পরিবারের যে কয়জন সদস্য থাকবে প্রত্যেকের পক্ষ থেকে আমরা মাথা পিছু এই ফিতরা হিসাব করে আদায় করব। এখন ফিতরা আমরা কিভাবে হিসাব করব কী দিয়ে হিসাব করব দেখেন হজরতে আবু সাইদ রদি আল্লাহ থেকে হাদিস বর্ণিত তিনি বলছেন যে কুননা নু কুননা নতিহা ফি নাবি সাল্লু আলাইসাল্লাম আমরা রসুলসাল্লাই সাল্লামের যোগে এই ফিতরাটা দিতাম সরআ আমিন আউ সর আমিন তামারিন আউ সর আিন শালেরিন আউ সর আখিতিন আখেতিন আউ সআন জাবিবিন এটা আমাদের জন্য একটা মডেল আমরা একটা ফর্মুলা পেলাম সেটা কি যে রসুলসাল্লা সাল্লামের জীবদ্দশায় আমরা মানে ফেতরা হিসাবে দিতাম এক সা খাদ্য কিংবা এক সা খেজুর কিংবা এক সা জব অথবা এক সা ফনির অথবা এক সা কিসমিস সাদা কাতুল ফেতর হিসাবে আদায় করতাম এখানে সা বলা হয়েছে এই এক সা আমরা বর্তমানে সাড়ে তিন কেজি ওজন ওজনের মানে সাড়ে তিন কেজি যদি আমরা কেজিতে হিসাব করি দিলে তাহলে আমাদের আর কোনো সন্দেহ থাকবে না কেউ পনেরো তিন কেজি কেউ তিন কেজি তিনশো গ্রাম ইত্যাদি বলেছেন সা হলেও কোনো পটের মাধ্যমে মাফা যেমন এখন দুধ মাফা হয় যেভাবে আপনার বিভিন্ন পটের মাধ্যমে পট দিয়ে তো এটা হলো সা এই জাতীয় জিনিস বস্তু দিয়ে মাফা হতো পাল্লা দিয়ে না তো এই আগের এক সা বর্তমানে সাড়ে তিন কেজি দিলে আমরা সন্দেহমুক্ত হয়ে যাবো তো সাড়ে তিন কেজি প্রতিজনের পক্ষ থেকে তাহলে পরিবারের যদি ছয়জন সদস্য হয় সাড়ে তিন কেজি এই প্রত্যেকজনের হিসাব করে এই দ্রব্যটা আমরা দিয়ে দেবো আমরা যেহেতু বাংলাদেশে জাতীয় খাদ্য আমাদের ভাত চাল এই সাড়ে তিন কেজি চাল সেই মানের চাল যেই মানের চাল আমি খাই ইচ্ছা করলে কিসমিশ পনির যেহেতু ইসলামিক ফাউন্ডেশন সত্তর টাকা থেকে বাইশো টাকা পর্যন্ত হিসাব দিয়েছে এখন যার যার সামর্থ্য অনুযায়ী তিনি আদায় করবেন তবে সত্তর টাকার নিচে কোনোভাবেই যেন না যায় তাহলে মাতা ফিসু যদি আমরা এভাবে হিসাব করি তা প্রত্যেকের পক্ষ থেকে আমরা এটা আদায় করে দেব হিসাবে যতটুকু হয় তাহলে এবার আসুন যে আমরা এটা কাদেরকে দেব কারা এটার হকদার এটা হলো যারা জাকাত ফেতরা খাবে তারা এটার হকদার জাকাত ফেতরা বলতে ওই গরিব মেসকিন অসহায় আট জাকাতের যে আটটা খাত রয়েছে এটা আমরা তাদেরকেই দেবো আর তিরিশ গরিব হলে তাদেরকে প্রাধান্য দেবো প্রতিবেশীকেও দেব এরপর এটা কারা আদায় করবে দেখেন সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়েবাহ তোলা রূপা যাদের মালিকানায় থাকবে তারা জাঘাত আদায় করে কিন্তু এটা সাধারণত স্বচ্ছ লোকেরাই আদায় করবে যাদের হয়তো সাড়ে সাত বরি বা সাড়েবাহ তোলার রূপা এই সম পরিমাণ টাকা না থাকলে তার থেকে কম থাকলেও যদি তাদের ঘরে সচ্ছলতা থাকে মোটামুটি খাবার দাবার থাকে তারা চলছে না আলহামদুলিল্লাহ একেবারে ফকির নয় মিসকিন নয় তারা প্রত্যেকেই সৎকায় ফেতেরটা আদায় করে দেওয়া উচিত সৎকা ফেতের যদি আদায় হয়ে যায় তাহলে রোজার ভুল ত্রুটি কমা হয় আর সৎকা ফেতের আদায় না হলে সেই রোজা আল্লাহ তালা আকাশে উঠার না অতএব আমরা কৃপণতা করব না যাদের মোটামুটি সচ্ছলতা আছে মোটামুটি আমরা চলতে পারছি আমরা সবাই জাকাতুল ফেতেরটা আদায় করে দেবো কেমতের দিন আল্লাহ তালা যখন বান্দাকে বলবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম তুমি তো আমাকে খাওয়াও নাই বান্দা বলবো আল্লাহ তোমাকে আমি কখন খাওয়াবো তুমি কিভাবে ক্ষুধার্ত ছিলে যে আমি তো আমার ক্ষুধার্ত বান্দাগুলি পৃথিবীতে যারা ছিল তাদেরকে যদি তোমরা খাওয়াতে তাহলে তাদের পাশে আমি আল্লাহ তালাকেই পেতে অতএব আসুন আমরা এই দায়িত্ব পালন করে আল্লাহর রহমতের ভাগিদার হই আল্লাহ আমাদের সিয়াম কবুল করুন আল্লাহ ঈদ উল ফিতরের আনন্দ প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ তালা পৌঁছাই দিন এবং গরিব মেসকিন অসহায়ও যেন ধনীদের সাথে ঈদের আনন্দের শরিক হতে পারে এই জন্যই জাকাতুল আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করেছেন আসুন কৃপণতা না করি আমরা জাকাতুল ফিতর আদায় করে দিই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন